স্ট্যান্ড দেখাতে গিয়ে চারতলা বিল্ডিং থেকে সোজা নিচে। গাড়ির ভয়ঙ্কর অবস্থা। গাড়ির স্ট্যান্ড কিছু সময় বিপজ্জনক হতে পারে তাবুর স্ট্যান্ডম্যানদের কাছে। সেরকমই একটা ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দুটি চারতলা বিল্ডিংয়ের মধ্যে একটি গাড়ি লাফিয়ে একটি স্ট্যান্ড করছিল। সব ঠিকভাবেই হওয়ার কথা ছিল, কিন্তু মাঝপথে যে এত বড় বিপদ ঘটে যাবে তা ভাবতে পারেনি গাড়ির চালক। প্রথম বিল্ডিং থেকে দ্বিতীয় বিল্ডিংয়ে যাওয়ার সময় গাড়িটা টপ করে নিচে পড়ে যায়। আর এত বড় বিল্ডিং থেকে একটা গাড়ি নিচে পড়ে গেলে যা হয়, সেকেন্ডের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায় গাড়িটি। এই দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে চালক গুরুতর আহত হয়েছেন। এমন দুর্ঘটনায় চালক প্রাণ হারাতে পারেন। মাত্র 5 সেকেন্ডে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনা ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে হতবাক করে দেয়। তারা তৎক্ষণাৎ উচ্চতা থেকে পড়ে যাওয়া গাড়িটিকে দেখতে ছুটে যান। এই ভয়াবহ দুর্ঘটনা দেখে তারা চিৎকার করতে করতে ছুটে আসেন, যা ভিডিওতে শোনা গিয়েছে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইনস্টাগ্রামে MZ আহিসা নামে একজন ব্যবহারকারী পোস্ট করেছেন, যার তিনি ক্যাপশন দিয়ে শেয়ার করেছেন, এটি হবে কারো স্বপ্নের গাড়ি। 5 দিন আগে পোস্ট করা এই ভিডিওটি এখনো পর্যন্ত 2 লাখেরও বেশি মানুষ লাইক পেয়েছে। এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। মানুষজন ভিডিওটি নিয়ে অনেক মন্তব্য করেছেন। বেশিরভাগ ইনস্টাগ্রাম ব্যবহারকারী দুর্ঘটনার শিকার ড্রাইভারের জন্য উদ্বিগ্ন। কমেন্ট সেকশনে তারা বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তিনি দুর্ঘটনাটিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, এটা ভয়ানক, চালক মারাও যেতে পারতেন। দ্বিতীয় ব্যবহারকারী মন্তব্য করেছেন, সত্যি কি কেউ ওই গাড়িটি চালাচ্ছিল? তৃতীয় ব্যবহারকারী পোস্ট করেছেন, এমন স্টান্ট করা বোকামি। চতুর্থ ব্যক্তিটি লিখেছেন, এমন স্টান্ট করতে হলে আপনার গতি বেশি হতে হবে, সেটাই সর্বাগ্রে প্রয়োজনীয়। Mm-hmm.